নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিলি চিকেন বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে চিলি চিকেনটা বানাচ্ছি। আজকে চিলি চিকেন বানাবার জন্য আমি এখানে 650 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ ভিনিগার দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম বুঝে দেবেন। দুটো ডিম দিয়ে দিচ্ছি, 1 চামচ। এবার আমি এই সব ভালোভাবে একটু মেখে নেব, মাংসের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে খুব ভালোভাবে সব মেশানো হয়ে গেছে। আর আমি কিন্তু দেখুন চিকেনের পিসগুলো এরকম ভাবে দোকান থেকেই কাটিয়ে এনেছি, আর একটু একটু হালকা হালকা হাড় আছে, একদম পুরো সলিড না। আপনারা যেভাবে খেতে চাইবেন সেইভাবেই করে নিতে পারবেন, হাড় ছাড়াও করতে পারেন, আবার একটু হালকা হাড় থাকলেও অসুবিধা নেই। আমি এবারেতে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। আমি এই বড় চামচটার 2 চামচ দিচ্ছি। আর ওই 1ই চামচের 4 চামচ ময়দা দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার ময়দাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনারা খেয়াল রাখবেন যতটা পরিমাণে ময়দা দেবেন তার হাফ দেবেন কর্নফ্লাওয়ার। চিকেনটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি সসটা বানাবার জন্য এই বাটিটায় এই গ্লাসের 1 গ্লাস জল নিয়েছি, এটায় 250 গ্রাম জল ধরে। আমি 4 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না বেশি, সেই জন্য আমি একটু কমই দিচ্ছি। আর 4 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ৪ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা জলে গুলতে হয়, একদমই গরম জলে গুলবেন না। এবার এই সব গুলে আমি সসটাকে রেডি করে নেব। দেখুন সসটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ভেজে নেব। সেই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলে আমি 1 পিস 1 পিস করে দিয়ে চিকেনটা ভেজে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এই ঝাঁঝরিটার সাহায্যে চিকেনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজতে হবে, তার কারণ গ্যাসের ফ্লেম হাইতে করে দিলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না মাংসগুলো।
দেখুন বন্ধুরা, প্রথম লটে চিকেন গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এরকম লাল লাল করে বাকি চিকেন গুলো সব ভেজে নেব। দেখুন আমার চিকেন গুলো সব ভাজা হয়ে গেছে। আমি চিকেন ভাজার থেকে তেলটা তুলে রেখেছি, রেখে এখানে 6 চামচ মতন তেল রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 2 চামচ রসুন কুচি আর 2 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি কিছুটা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, আর মুখ ফাটিয়ে 3-4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন এইভাবে কেটে রেখেছি, পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, দিয়ে 2 মিনিট এগুলো ভেজে নেব। আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা সসটা এতে দিয়ে দেব। হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন, তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, আমি আগেও বলেছি, যার জন্য আমি একটু ঝালটা সবসময় কম দিই। নুনটা ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো সব এতে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে আমার, চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি যেভাবে চিলি চিকেনটা আজকে বানালাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।